শনিবার সন্ধ্যায় মালদার জগন্নাথপুর এলাকায় কাজ করে বাইকে করে বাড়ি ফেরার সময় ট্রাক্টর ব্যবসায়ী 37 বছরের লাল মোহাম্মদকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ওই ব্যবসায়ীর বাড়ি রতুয়া থানার কাহালার আগুটোলা এলাকায়। লাল মোহাম্মদের সাথে ছিলেন মোহাম্মদ অলক নামে এক ব্যক্তি। জগন্নাথপুর এলাকায় দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে করে পিছন থেকে গুলি করে বলে অভিযোগ। তার ডান পায়ে গুলি লাগে। গুলির শব্দে লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি হয়েছিল? আমি গেছিলাম জগন্নাথপুর। কোন থানা ওটা? ভালুকা ফাঁড়ি লাগছে। জগন্নাথপুর গেলাম যে আমি মোটামুটি 5:30 দিকে আমি আসছিলাম। কী নিয়ে আসছিলেন? বাইক নিয়ে। কী জন্য গেছিলেন ওখানে? আমি গেছিলাম একটা ভাড়াতে কাজের জন্য গেছিলাম। আর দিদির বাড়ি আছে, গেছিলাম। ডাইরেক্ট গাঁজা মোড় আসলো সঞ্জয় ডাক্তারের কাছে। কটা গুলি করেছিল আপনাকে? একটাই। কে করেছিল জানতে পারছেন? না, আমি ভাই চিনতে পারিনি। কজন ছিল ওটা দেখেননি? না, পরে এক দুজন ছিল লাগছে। কোথায় ঘটনাটা ঘটেছে? ওটা ভালুকা বনে বন্ধুকে জগন্নাথ। আপনার নাম? আমার নাম লাল মোহাম্মদ। কি করেন আপনি? জিসিবি ট্রাক্টরে কাজ করি, মাটির কাজ। ভাড়া দেন? আপনার নিজের আছে? নিজের। এখন কোথায় ভর্তি আছেন? হাসপাতালে ভর্তি আছেন? হ্যাঁ, মালদা সদর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।